আপনারা যারা এখানে ন্যায্য মূল্যে রেশনের দোকানে রয়েছেন তারা আপনারা নিরাপদ দূরত্বে দাঁড়ান। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে যে নিরাপদ দূরত্বের কথা বলা হচ্ছে মিনিমাম এক মিটার দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। নতুবা মারণ করোনা ভাইরাসের যে আক্রমণ শুরু হয়েছে সেখান থেকে আমাদের এই তিওর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের একটা লোকও বাঁচবেন না। দয়া করে আপনারা নিরাপদ দূরত্বে দাঁড়ান এবং মাস্ক পরা পশ্চিমবঙ্গ সরকার বাধ্যতামূলক করে দিয়েছে, আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, পরস্পরের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে যেভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে আপনারা নিরাপদ দূরত্বে দাঁড়ান। হাঁচি কাশি অথবা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে নিকটবর্তী আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন। কোনো রকমভাবে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। গুজব ছড়ানো দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ। রাস্তাঘাটে জরুরি কাজ ছাড়া কখনোই বেরোবেন না। জরুরি কাজে বেরোতে গেলে অবশ্যই আপনাকে মাস্ক পরে বেরোতে হবে। মাস্ক না থাকলে গামছা হোক, রুমাল হোক, কোনো কাপড় হোক, যা কিছু হোক তা দিয়ে আপনার মুখটা বেঁধে রাখবেন। কেননা মারণ করোনা ভাইরাস কিন্তু আমাদের মুখ নিঃসৃত লালারসের মাধ্যমেই ছড়ায়। সুতরাং খুব সাবধান থাকবেন, কোনো রকমভাবে কোনো গুজবে কান দেবেন না। স্বাস্থ্য সম্পর্কে সমস্ত নিয়মকানুন মেনে চলুন, বিশেষ করে বারবার হাত ধোয়ার অভ্যেস করুন। যতবার বাইরে বেরোবেন বা অন্য কোনো জিনিসে হাত দেবেন সঙ্গে সঙ্গে আপনার হাত স্যানিটাইজ করুন। আপনার হাত কিছু না থাকলে ন্যূনতম সাবান দিয়ে 40 সেকেন্ড আপনার হাতটা বারবার কচলিয়ে জল দিয়ে, স্বচ্ছ জল দিয়ে ধুয়ে ফেলুন। এই হাত ধোয়ার অভ্যেস যত বাড়াবেন তত আপনি মারণ করোনা ভাইরাসের হাত থেকে বাঁচবেন। সারা পৃথিবীতে আজকের দিনে 234,000-এর উপর মানুষ মারা গেছে। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি হিসাব 234,000-এর উপরে মানুষ মারা গেছে। প্রায় 40 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত সারা পৃথিবীতে। ভারতবর্ষেও আমাদের মানুষ আক্রান্ত। দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা যারা বসবাস করছি এখনও অবধি মারণ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কোনো হিসেব নেই। এখনও অবধি আমরা ভালো অবস্থায় রয়েছি। যে কোনো মুহূর্তে যদি কোনো খারাপ খবর আমাদের এই জেলায় পৌঁছে যায়, এই আপনারা যেভাবে খুললাম খোলা ঘুরে বেড়াচ্ছেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সাংঘাতিকভাবে লকডাউন হয়ে যাবে। আর এই লকডাউন হয়ে গেলে আপনারা কিন্তু বাড়ি থেকে আর বেরোতে পারবেন না। সুতরাং প্লিজ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য, যাবতীয় নির্দেশ মেনে চলুন। বারবার হাত ধোয়ার অভ্যেস করুন। ভিড় করবেন না, জটলা করবেন না, নিরাপদ দূরত্বে দাঁড়ান। এবং রেশন দোকানে আপনার শৃঙ্খলা মেনে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত রেশন আপনারা গ্রহণ করুন। এখানে কোনোরকমভাবে জটলা তৈরি করবেন না।